হ্যালো চেক, হ্যালো উপরে বলটা পারবে না, হ্যালো হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো হ্যালো মাইক্রোফোন টেস্টিং, হ্যালো হ্যালো চেক, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ এক জায়গায় থাকো, সে পরম করুণাময় দরবারে করুণা ভিক্ষা চেয়ে তার সঙ্গে তার বিয়ার হাবিবে হাম্মদি মজুদাবা মাহমুদি মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে আহলে বায়াত তাকওয়ান জাতককে স্মরণ করি, সকলের বাদ দরবারে আমি ভক্তি রেখে আমি ভক্তি করি আমার মুর্শিদ কেবলা জিনি, যার দয়া যার কৃপায় বেঁচে আছি আমার মহান মুর্শিদ হযরত সার শাহ সুফি বাবা আজিজুল কৃষ্টি বাবার চরণে মস্তক অবনত করে ভক্তি রেখে আমি ভক্তি করি আমার দাদা গুরু যিনি যুগের ইমাম কালের মুজাদ্দাদ মাওলা শাহ সুফি সদরুদ্দিন আহমেদ চিশতি চরণে ভক্তি রাখি, আমি ভক্তি রাখি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার পবিত্র রওজার কবি যার কবিতার মধ্যে গিয়ে বলেছেন হৃদয়ে সেই নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বৌদ্ধ গয়া জেরুজালেম মদিনা কাবা ভুবন মসজিদে মন্দিরে গির্জা এই হৃদয় এখানে বসে ঈসা মুসা পেলেন সত্যের পরিচয়, এরাদ ভূমে বাসির কিশোর গাহিলেন মহাগীতা এই মেশেই মাঠে মেশের রাখাল নবীরা খোদার পিতা, হৃদয়ের যেন গুহার মাঝে বসিয়া সাক্ষুমণি দেখিলেন রাজ্য সেই মহামানবের বেদনার ডাক শুনি সে করতন আরবের দুলাল শুনিতেন আহ্বান, এখানে বসিয়া গাহিলেন তিনি কোরআনের সম্মগান, মিথ্যা বলিনি ভাই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই, জগতের অলি রোহানি জগতের অলি হযরতের দয়াল বাবা হযরতের আব্বানি শাহ রহমতুল্লাহ বাবার স্মরণে এই পবিত্র রোজ মোবারক ভক্ত সম্মিলন সে বাবার দরবারে আমাদের মাঝে উপস্থিত আরো আছেন সেই জমির ভাই বিশিষ্ট ব্যবসায়ী তার প্রতি সালাম রেখে মাসুদ ভাই তার প্রতি সালাম রেখে আবেল ভাই তার প্রতি সালাম রেখে ফারুক মেম্বার সাহেব তার প্রতি সালাম রেখে সবুজ ভাই তার প্রতি সালাম রেখে এবং স্টেজ পরিচালনায় ধারাবাহিকভাবে যিনি আজকে আমাদের মাঝে আছেন অত্যন্ত ভালো মনের মানুষ মাইকেল মোহাম্মদ সজীব মিয়া ভাই তার প্রতি সালাম রেখে আমি যতটুকু সম্ভব চেষ্টা করলাম নামগুলা মৌখিকভাবে বলার জন্য কারণ বন্দনার মধ্যে পুরাপুরি বলতে গেলে সময় অনেক লেগে যাবে যার জন্য একবারে বলে গেলাম সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন বিশেষ করে আমার তিনি প্রতিপক্ষ শিল্পী উনি আমার অনেক সুনাম করেছেন আসলে বাবা একজন গুণই আরেকজনের গুণটাই দেখে উনি নিজে বড় তারপরে আমাকে বড় 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 বলেছে সে আসলেই সে বড় যার জন্য তার প্রতি আমার সালাম রেখে এবং উভয় সহকর্মী যারা আমার আছে আমাদের মাঝে তাদের প্রতি সালাম রেখে কষ্ট স্বীকার করে যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন ময় মুরব্বিয়ান ভাই বিরাদার বন্ধু বান্ধব যে যেখানে আছেন সবার প্রতি সালাম রেখে আমাদের মা বোনেরা অনেক কষ্ট স্বীকার করে বসে আছেন মায়ের বংশ খুব বড় বংশ সে মা বোনদের প্রতি সালাম বক্তি রেখে যারা দেশের জন্য ভাষার জন্য বুকের তাজা রক্ত দিয়ে আমাদের মাঝে উপহার দিয়ে গেছেন লাল সবুজের পতাকা সেই শহীদ থেকে প্রাণ ভরে স্মরণ করে বাংলার অগণিত মুক্তিযোদ্ধা ভাই বোনেরা যে যেখানে আছেন সবার প্রতি সালাম ভক্তি রেখে দয়াল বাবার আব্বানি শাহর ভক্তবৃন্দ যে যেখানে আছেন দয়াল বাবা হায়দার চন্দ্রের ভক্তবৃন্দ দয়াল সুলতান স্যার ভক্তবৃন্দ যে যেখানে আছেন দয়াল বাবা সালাম স্যার ভক্তবৃন্দ যে যেখানে আছেন সবার প্রতি বাবা পাণ্ডবানি স্যার দরবারে ভক্তি রেখে অলিয়াল কাউস কুতুব যে যেখানে আছেন দয়াল মান্নান শাহ সবার প্রতি সালাম রেখে আমার আব্দুল ভাই সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।
শিল্পীবৃন্দের মধ্যে অত্যন্ত একজন ভালো মনের মানুষ, ভালো একজন শিল্পী আমাদের সাজান সরকার সাজু ভাই, তার প্রতি সালাম রেখে তার বন্ধু বলার তারাই ভক্তদেরকে নিয়ে পার হয়ে যাবে। কাব্যে যেই ক্ষমা পাবে মমি, ওরে কাব্যে যেদিন কমিনে ক্ষমা পাবে মমি, তুমি সৃষ্টির হও পূজারি, মসজিদ মন্দির গির্জা করি তোমার পূজাই করি দয়া, হে মহান সৃষ্টা তুমি Thank you.
সাধু হইল সন্ন্যাসী, কেম্বা তোমার কাছে আপনি শ্মশানে বসি দয়াল কাঠতলার উদ্দেশ্যে সাধু। দরবারে যাই ভক্তি দিয়া নিজামুদ্দিনা হাউলিয়া, দরবারে যাই ভক্তি দিয়া দয়াল আমির কচুর পাক দরবারে ভক্তি করি পরাণ ভরি আমার বাংলাদেশের শাহজালাল নূরনবীর প্রিয় দুলাল প্রাণের সাথে মিশাইয়া প্রাণ কোথায় বাবা শাহ পরাণ দাতা মিরপুরেতে রয় সাহালি তোমার নামের প্রদীপ জ্বালে হাইকোর্টে সর্বদিন কৃষ্টি ভাষাই তোমার নামের কৃষ্টি ধান গোলাপ সা বাবা তোমার নৌকায়া বাই নেবা চাংখার কোলে করিম যাত্রা ওই নামের করি ভরসা জেলখানাতে মাত্র সারে ভক্তি করি পরাণ করে ডাকা বাবু বাজার বাহার সারে ভক্তি করি পরাণ করি আমার সকল বদলে ওই দরবারে ভক্তি খানে কষ্ট গলার শীত মস্তান ওই দরবারে ভক্তি দিলাম মিলবারে কে মোতালেব শাহ দরবারেতে করিয়াশা রানী গুঞ্জে সদরদিন কৃষ্টি মাওলার নামে ভাষাই কৃষ্টি বাবুর সুরে আলেম চামসা দরবারেতে করিয়াশা আমার মালিক তান্তের পাক দরবারে ভক্তি করি পরাণ করি আমার বিক্রমপুরে তদম্মস্থান ওই দরবারে ভক্তি দিলাম নুরুল্লাপুর সাদাল সারে ভক্তি করি পরাণ ভরে কুষ্টিয়াতে রয়ে লালন শাহ ভক্তে করে তোমার আশা খুলনা
বাটে খাল জাহা নালে তোমার নামের প্রদীপি জালে পরি তুরে সুরে সরি আমি ওই নামে ভাসাইলাম তরি চন্দ্রপুরীর পাট দরবারে ভক্তি করি করাল করে আমার দেশুলি চলে মানলেনটা স্মরণ করি তোমার নামটা বলি সাবাবার পাট দরবারে ভক্তি করি করাল করে আমার কাহে তালি সার পাট দরবারে ভক্তি করি পড়ান করে বাবা নাওবালি সার পাট দরবারে ভক্তি করি পড়ান করে দয়াল পাণ্ডবালি সার পাট দরবারে ভক্তি করি পড়ান করে দয়াল মাতম সার পাট দরবারে ভক্তি করি পড়ান করে দয়াল কাঞ্জু সাবাবার পাট দরবারে ভক্তি করি পড়ান করে বাবা সালাম সার পাট দরবারে ভক্তি করি পড়ান করে দয়াল মান্নান সার পাট দরবারে ভক্তি করি পড়ান করে রাব্বানি সার পাট দরবারে ভক্তি করি পড়ান করে বাবা ভক্ত বিন্দু আছেন যারা প্রেম ভক্তি নিবেন তারে আজকে গান কমিটির সভাপতি ওই চরণে রাখি ভক্তি প্রধান অতিথি বিশেষ অতিথি ওই চরণে রাখি ভক্তি আজকে কর্মকর্তায় আছেন যারা প্রেমের সালাপ নিবেন তারাই আমার সভা করে আছেন যারা প্রেমের সালাপ নিবেন তারাই আমার সরকার আড়ালে মা বই মেয়েরা আমার সালাপ নিবেন তারা প্রতিপক্ষ শিল্পী তিনি অতি জ্ঞানের গুণী উভয় তার সঙ্গীতে আছেন যারা প্রেমের সালাপ নিবেন তারা হিন্দু কর্তা থাকলে পরে আদা প্রণাম নত শিরে অন্যান্য জাতি পরে ধন্যবাদ করি রহিবার সমস্যার সমাধান করে দয়া করি দরবারে এসেছি দয়া করি আমি
আবার সারি একটি গান পরিবেশন করি, তারপরে যেদিকে পালা দিবেন সেদিকে যাওয়ার চেষ্টা করব। আজকে একজন ভাবের শিল্পী পেয়েছি, ভাবু চেষ্টা করবো আমি কিছু না দিতে পারলেও তিনি আজকে দিবেন। ধন্যবাদ। দুনিয়ার জমিদারি আমার রাব্বানি শাহ, ওই আমি চাই না দুনিয়ার জমিদারি, আমি
বিদায়।